নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল, ফলে টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় তাদের ফাইনালে ওঠার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। পাকিস্তানের কাছে একবার এবং নিউজিল্যান্ডের কাছে দুবার হেরে গিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিতে হচ্ছে টাইগারদের। বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। শুরু থেকেই সাকিবদের বোলিং আক্রমণকে ধ্বংস করতে থাকেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ও ডিভন কনওয়ে। 19 বলে 32 রান করে শরীফুল ইসলামের বলে ইয়াসির আলীর হাতে ধরা পড়েন অ্যালেন, কিন্তু অপর ওপেনার কনওয়ে করেন 64 রান। তিন নম্বরে নেমে মার্টিন গাপটিলে 34 রান ও শেষের দিকে ঝড় তোলেন গ্লেন ফিলিপস। ফিলিপসের 24 বলে 60 রানের ইনিংসের উপর ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করে 208 রান এবং ফিলিপসের 24 বলে 60 রানের ইনিংসটিতে ছিল 5টি ছক্কা ও 2টি চারের মার। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান 4 ওভার বল করে দেন 40 রান, কোনো উইকেট পাননি তিনি। 2টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং ইবাদত হোসেন। 209 রানের বিরাট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। মাত্র 11 রান করে আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্ত, 23 রান করেন লিটন দাস। অনেক কাঠখড় পুড়িয়ে দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার ভালো কিছুর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তিনি 23 রান করে সাজঘরে ফেরেন। ব্যাট হাতে দলকে শুধুমাত্র সাকিবই টানছিলেন। সাকিবের 44 বলে 70 রানের ইনিংসের উপরেই ভর করেই বাংলাদেশ শেষ পর্যন্ত 160 রান তুলতে পারে, না হলে হয়তোবা আরও অনেক কম রানেই থেমে যেতে হতো টিম টাইগারদের।